আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তো দেশি রসুন গরুর মাংসের রেসিপি। এই রেসিপি যদি আপনার কাছে থাকে, আশা করছি আর কোনো রেসিপির প্রয়োজন পড়বে না, তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে রান্না করতে পারবেন। এই মাংস রান্নার যেমন কালার হয়, খেতেও তেমনই মজা লাগে, দেখেও কিন্তু খুব লোভ হবে আপনারও। 2 কেজি হাড় চর্বি সহকারে গরুর মাংস ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচানো 1 কাপ, টক দই 1/2 কাপ, আদা রসুন বাটা 4 চা চামচ, লবণ 1 চা চামচ, স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, মরিচ 2 চা চামচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, শাহী জিরা 1 চা চামচ, মশলা দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জয়ফল, পেঁয়াজ ভাজা, পেঁয়াজ বেস্তা ভেজে নিয়েছিলাম 1 কাপ। সেই ভাজানো পেঁয়াজের তেলটা দিয়ে দিলাম এখানে, দিয়ে মাংসটা সুন্দরভাবে মেখে নিতে হবে। 2 চা চামচ নিয়েছি সয়া সস, আপনার বাসায় যদি থাকে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে। মাংস মাখার পরে মাংসতে পানি দিয়ে দিব 1 কাপ। হাত ধুয়ে মাংসতে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে। মাংস আপনি যত ধিমে আছে রান্না করবেন, মাংসের টেস্ট তত বেশি হবে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য করে। সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। ঠিক 1/2 ঘন্টা পরেও আমি চলে এসেছি, আর ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। মাংস থেকে তেলটা বেশ ছেড়ে দিয়েছে। মিডিয়াম আঁচ থেকে একটু হাই হিটে করে 5 মিনিট মাংসটা একটু ভেজে নেব। মাংস ভেজে নেওয়ার পরে আবারও আমি এটা মিডিয়াম আঁচে রেখে দিব 5 মিনিটের জন্য করে। একটু মাংসটা আর একটু সফট হয়ে আসলে বাদ বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। আবারও চলে এসেছি, মাংস থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে, খুব প্রচুর পরিমাণে মাংসের তেল ছিল। এই সময় কাঁচামরিচ দিয়ে দিলাম 7 থেকে 8টা, আর রসুন দিব, দেশি রসুন ছিলে ধুয়ে প্যানিটা ঝুরিয়ে রেখেছিলাম। ছোট দেশি রসুন দিয়ে গরু মাংস রান্না করলে খেতে খুব মজা লাগে। আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি রসুন সিদ্ধ হয়ে এসেছে, আর সে রসুন সিদ্ধ হয়ে আসলে আপনি যদি চামচ দিয়ে বা যে কোনো খন্তা দিয়ে যদি একটু বেশি নাড়াচাড়া করেন, তো রসুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু আলতো হাতে কি মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার জার একদমই ধিমি আঁচ করে দিয়েছি, এখানে পানির প্রয়োজন পড়বে না। আর ওই যে প্রথমে 1 কাপ পানি দিয়েছিলাম সেটাতে, তো মোটামুটি মাংস রান্না কমপ্লিট। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবারও 10 মিনিটের জন্য করে। 10 মিনিট পরে পারফেক্ট একটা গরুর মাংসের রসুনের রেসিপিটা তৈরি হয়ে গেল। আস্ত রসুন দিয়ে গরুর মাংসের রেসিপি। চুলার জালটা বন্ধ করে 5 মিনিট চুলার উপরে রেখে দিব। আমার মতো যারা আস্ত রসুন দিয়ে গরু মাংস খেতে পছন্দ করো, তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। তো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি গরম গরম গরুর মাংসের সঙ্গে চালের রুটি, তার সঙ্গে আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারবেন, খুব মজা লাগবে। ফাল্গুনি ভোজ চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।